হ্যাপি হোলি বন্ধুরা, হোলি উৎসব রঙের উৎসব। চলুন হোলির দিন একটা নতুন করে থালি সাজিয়ে দিই আপনাকে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতা সেশন রেসিপি চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। হোলির দিনে আমরা সবাই রং খেলতে ব্যস্ত থাকব, তার সাথে সুস্বাদু হেলদি কিছু খাবার আপনার তৈরি করতে নিশ্চয়ই ইচ্ছা করবে। আপনি যদি ননভেজ খান তাহলে পারে এই রেসিপি থালিটা আপনার, আপনি যদি ভেজ খান তাহলেও আপনার। এখানে চিকেনের জায়গায় আপনি এখানে পনির দিয়ে এই রেসিপিটা ট্রাই করুন, তাহলে সব কিছুতেই এটা আপনার জন্য থালি। আপনার জন্য তৈরি করেছি এই ভীষণ সুন্দর টেম্পটিং থালি রেসিপিটা। এটা থোর, ব্যানানা স্টেম যাকে বলি আমরা। তো এখানে আমরা এই থোরের ভেতরের যে অংশটা সেটাকে কেটে নেব। তো এটা আমরা অনেকেই জানি, কিন্তু অনেকেই নতুন রান্নাঘরে আসছেন, এই যে এই খোলাগুলো এগুলো আমরা কেটে নেব, বাদ দিয়ে দেব। আর এই ভেতরের এই কালো অংশটাও বাদ দেব। এটা কাটলে এরকম একটা আঁশ বেরোবে, এটা হাতে জড়িয়ে জড়িয়ে আমরা এটা পরিষ্কার করে এরকম গোল গোল আলু ভাজার মতন চাকা চাকা করে কেটে নিয়েছি। তারপর সরু সরু আলু ভাজার মতন করেও কেটে নেব। তারপর চলুন দেখে নিই কী করে কাটছি। এখানে আমি খুবই স্পিডে কাট করছি, কিন্তু আপনি এতটা স্পিডে কাটবেন না। এখানে আমি ফাস্ট ফরওয়ার্ডে আপনাকে দেখিয়েছি, তাই স্পিডে মনে হচ্ছে, কিন্তু আপনি একটু ধৈর্য নিয়ে কাটুন না, খুব বেশি সময় লাগবে না, আর খাওয়াটাও পুষ্টিকর। আর এইটাকে কেটে নুন দিয়ে ভালো করে চিপে চটকে জলটা ফেলে দেবেন না, কিছু করবার দরকার নেই। চলুন এর সমস্ত পুষ্টিগুণ বজায় রেখে আমরা এটা তৈরি করব। এই সময় শরীরের মধ্যে ডিহাইড্রেশন হবার খুব সম্ভাবনা থাকে, জলের প্রয়োজনীয়তা আমরা এইভাবে খাদ্যদ্রব্যের মাধ্যমে পূরণ করে থাকি। খুব সামান্য একটু তেল দিয়েছি, এইরকমভাবে কয়েকটা ডালের বড়ি আমরা ভেজে নেব। খুব হালকা করে ভাজবেন, কিন্তু খুব কড়া করে কিন্তু ভাজলে চলবে না। এখানে ভেজে তুলে রাখব, যখন তুলে রাখব ভেজে নিয়ে তারপরে আমরা এই গরম তেলটার মধ্যেই দিয়ে দেব সামান্য কিছু ফোড়ন, হ্যাঁ, যাতে এই থোরের স্বাদ আর গন্ধ আরও বেশি এনহ্যান্স হয়। শুকনো লঙ্কা না, দুটো গোটাটা দেব না, আধখানা দিচ্ছি, নাহলে খুব ঝাল হয়ে যাবে। আর একটুখানি সর্ষে, বেশ চর্বা চর্বার করলেই আমরা এই কেটে রাখা থোরটা দিয়ে দেব। এটা থেকে একদম জলটা ফেলে দিয়ে এই নিউট্রিশন গুণটা একদম ফেলে দেব না, এরকম করেই এটা রান্না করুন, ভীষণ সুস্বাদু। আর এই সময় খাওয়াটাও খুব ভালো, কিন্তু শরীরকে ঠান্ডা রাখবে, যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের ব্লাড প্রেশার লেভেলকে ঠিকঠাক রাখতেও কিন্তু সাহায্য করবে। এবারে এটা খুব ভালো করে গরম তেলে নাড়াচাড়া করে নেব। খুব ছোট ছোট করে কাট করা হয়েছে আর এটা খুব কচি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর আপনি আঁচটা কমিয়ে রান্না করুন। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর এখানে দিয়ে দেব অল্প করে হলুদ, এরকম যতটা জিনিসটার পরিমাণ সেই অনুযায়ী আপনি এখানে হলুদটা ব্যবহার করুন। এটা একটা নিরামিষ আইটেম, কোনো রকম অনিয়ন গার্লিক আমি এই থোরের মধ্যে ব্যবহার করব না। আপনি যদি একদম নিরামিষ খাচ্ছেন মনে করছেন তাহলে আপনি এই রেসিপিটা অনায়াসে ট্রাই করতে পারেন। আর চিকেনের জায়গায় আপনি অনায়াসে পনির দিয়ে তৈরি করতে পারেন, সয়াবিন দিয়ে কিন্তু তৈরি করতে পারেন। তো অনায়াসে কিন্তু এই থালিটা সব দিক থেকেই আপনার জন্যই কিন্তু তৈরি করছি, তাই আপনি এটা দেখতে কিন্তু ভুল করবেন না। আচ্ছা এটা তৈরি হোক, একটু চাপা দিয়ে এটা তৈরি হোক, চলুন ছাদ থেকে ঘুরে আসি। ছাদে কেন যাব চলুন দেখিয়ে দিচ্ছি কেন যাব। এরকম করে চাপা দিয়ে রাখুন, ছাদে যাচ্ছি, এই দেখুন কারি পাতা হয়েছে না, কিছু কারি পাতা নেব। আমরা তৈরি করব কারি পাতা চিকেন, তো চলুন কিছু টাটকা কারি পাতা দিয়ে, খুব ভালো লাগবে। কারি পাতার এই ফুলগুলো না অপূর্ব গন্ধ বের হয়, এত সুন্দর গন্ধ বের হয়, যদি গন্ধটা আমি আপনাকে পাঠাতে পারতাম, কারি পাতার সাথে কারি পাতার এই ফুলের ভীষণ সুন্দর গন্ধ বের হয় কিন্তু। তো এই টাটকা কারি পাতা আমরা এখানে ছাদ থেকে তুলে নিয়ে এলাম, আপনার কাছে না থাকলে আপনি অন্যরকম রিজার্ভ করে রাখাটাই ব্যবহার করুন। আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এই থোরটাকে, বেশ মজে গেছে। এই পর্যায়ে আপনি যদি মিষ্টি খেতে পছন্দ করেন, সাধারণত এটা মিষ্টি মিষ্টিই হয়, তবে অনেকেই তো মিষ্টি খান না, তাহলে স্কিপ করে দিন। তো আমরা এখানে দেড় চামচ মতন চিনি ব্যবহার করলাম, তো চিনি দিয়েও খুব ভালো করে আবারও চাপা দিয়ে আমরা এটা রান্না করব কিন্তু। আর যেহেতু এটা কালো হয়ে যাচ্ছে তার কারণ এর মধ্যে প্রচুর আয়রন আছে, আর আমি আয়রন করাই দিয়ে রান্নাটা করছি, তাই এরকম কালো হয়ে যাচ্ছে। তাই বলে ভাববেন না এটা নষ্ট হয়ে যাচ্ছে বা স্বাদগন্ধ অন্যরকম হয়ে যাচ্ছে, কিছু না, খুব ভালো, চাপা দিয়ে এটা তৈরি হোক। এবারে এই তিনটে পেঁয়াজ, এই ধুয়ে রাখা কালি পাতা, গাছে তো ধুলোও ছিল না, আর এখানে এই ধনে পাতা, আর তার সাথে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি। এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা, একটু ঝাল ঝাল হবে না মাংসটা, তো একটু লঙ্কাটা বেশি করে দিন। আর দিচ্ছি ঘরে পাতা দই,
দইটার মধ্যে জলটা ছেড়ে এই শুকনো শুকনো যে দইটা সেটা দেবেন, মানে হাঙ্কাড হলে খুব ভালো হয় এই আর কি। তো দইয়ের এই ওপরের অংশটাই আমি দিচ্ছি, এটা অলরেডি হাঙ্কাডের মতনই হয়ে গেছে। তো এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর এই রান্নাটায় খুব একটা হলুদ লাগে না, তাই খুব সামান্য হলুদ দিলাম। এবার সমস্ত মশলাকে একসাথে পেস্ট করব, দিয়ে দিচ্ছি কয়েকটা এই রকম ধরুন 10-15টা মতন এইরকম চীনাবাদাম। আর এই দেখুন মাংসটা কিচ্ছু কিন্তু মাখানো নেই, আর আমি তেলও দেবো না এর মধ্যে। আর এই মধ্যে এই মশলাটার মিশ্রণটা আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটা ম্যারিনেট করুন। খুব বেশি সময় লাগবে না, আপনি 10-15 মিনিট বা 20 মিনিট ম্যারিনেট করে রাখলেই যথেষ্ট। এটা একদম বোনলেস চিকেন আর খুব ছোটো ছোটো কাট করে রাখা, তাই জন্য বেশিক্ষণের জন্য ম্যারিনেট করবার কোনো দরকার নেই। এবার চলুন এটা ম্যারিনেট হতে থাকুক, আমরা পরের রেসিপির দিকে চোখ বোলাই। আমরা এখানে থোরটা এরকম রান্না হয়ে গেছে, ওই যে বললাম আমার এটা আয়রন করাই আর থোর থেকেও প্রচুর আয়রন বের হয়, তো সেই জন্য এটা একটু এরকম রংটা লাগছে, কিন্তু অপূর্ব খেতে হয়েছিল। এই একা থোর দিয়েই আপনি অনেকখানি ভাত খেয়ে নিতে পারবেন, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। উপর থেকেই ভাজা বড়িগুলো বড্ড শক্ত রে, ভাঙতে কি অসুবিধা হচ্ছে? ঠিক আছে, গোটা গোটা দিলে সবাই বোধহয় খুশিই হবে। তো যাই হোক, এমনি হাত দিয়ে কিন্তু চেপে ভাঙা যাচ্ছে না, কিছু শক্ত কিছুর উপর রাখলে এটা ভেঙে যাচ্ছে অনায়াসে। তো যাই হোক, এইরকম করে আমরা এটা পরিবেশন করে দিলাম। তো এবারে আমরা পরের রান্নাটা কি করব বলুন তো? আমরা পরের রান্নাটা তৈরি করব ঝিঙে দিয়ে। ঝিঙে মানে তরুই, এই সময় শরীরকে ঠান্ডা রাখতে ভীষণ সাহায্য করে। তো আমরা এই ঝিঙে নিয়ে নিয়েছি 4টে মতন, নিয়ে তার খোসাকে ছাড়িয়ে এটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে ফ্রাই প্যানে এখনও তেল দিইনি, এবারে তেলটা দেব। খুব সামান্য 1 চামচ মতন তেল দিলেই এটা রান্নাটা হয়ে যাবে। তো এইবার তেলটা ফ্রাই প্যানে খুব ভালো করে চারদিক বুলিয়ে নিলাম, যাতে সমস্ত জায়গায় তেলটা ছড়িয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আপনি যদি রায়তার মধ্যে ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ঝিঙের রায়তা অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তবে সেটা একটু অন্যরকমভাবে দিয়েছিলাম। আর অনেকেই তো নতুন যুক্ত হচ্ছেন, তাই আমি ভাবলাম আরেকবার রেসিপিটা শেয়ার করে দিই। তো এই শেয়ার করে দিচ্ছি, আপনিও কিন্তু শেয়ার করে দিন আমার এই রেসিপিগুলো আপনার অন্যান্য সমস্ত বন্ধুদের মধ্যে, আপনার পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে। ঝিঙেটা দিয়েই খুব রান্নার তাড়া রয়েছে, তো আমি দিয়ে দিলাম খানিকটা নুন। এই রান্নায় হলুদ কিন্তু পড়বে না, রায়তায় কি আর হলুদ ভাল লাগে বলুন? তবে আপনি ইচ্ছা করলে দিতেই পারেন কিন্তু। তো এইবার আমরা খুব ভালো করে এটাকে, যতক্ষণ না ঝিঙেটা সফট হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা রান্না করব। আঁচটা ধিমে রাখুন বা জোর, যেরকম খুশি। তো আমার ঝিঙেটা না বেশ এরকম সফট হয়ে গেছে, তো আমি এখানে, তবে একটা ব্যাপার, যদি আমরা আঁচকে কমিয়ে রান্না করি তাহলে আমাদের সবজির স্বাদ এবং পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি এনহ্যান্স করে। তো এইরকম করে আমি এটা ঘরে পাতাই দই, আমি এখানে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে বিট করে নিয়েছি, একদম স্মুথ করে বিট করবেন কিন্তু। এই 1 কাপ দই আমি দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ জলও, মানে দইটা এই সময় যখন দিচ্ছেন সেই সময়তে কিন্তু আঁচটা একটু কমিয়ে রাখবেন। তো এই 1 কাপ দইয়ের সাথে 1 কাপ জল দিয়ে আমি এটাকে ফুটতে দেবো। ভালো কথা, এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, টক ঝাল মিষ্টি এরকম হলে ভালো লাগে। যদিও আমি ঝালটা এখানে খাই না, কাঁচা লঙ্কাটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। তো এবারে দেখুন আমরা এখানে স্বাদ অনুযায়ী একটু চিনি দেবো, কিন্তু এটা আলাদাভাবে এরকমভাবেই ফুটতে থাকুক। এটা যতক্ষণ না এরকম ঝিঙেটা সেদ্ধ হবে, ঝিঙেটার সাথে ভালো করে মিশে না যাচ্ছে সমস্ত কিছু, ততক্ষণ পর্যন্ত এটা তৈরি হোক। আমি 2 চামচ চিনি দিলাম, আপনি না খেলে একদম চিনিকে স্কিপ করুন। এবারে আপনি কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, ওই যে বললাম আমি যে অনেকেই রায়তায় ঝাল খেতে পছন্দ করেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু দিতেই পারেন। এবারে এটা আস্তে আস্তে হতে থাকুক, আর হলুদ কিন্তু আমরা দেবো না এখানে, আপনি ইচ্ছা করলে আপনিও দিতে পারেন। তো যাই হোক, এটা হতে থাকুক, আমরা চিকেনের দিকে নজর দিই। ভীষণ সুন্দর ইয়ামি চিকেনটা। ফ্রাই প্যানটা আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর এখানে তেলও দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার এই যে ম্যারিনেটেড যে মশলাটা, সেটা থেকে ছাড়িয়ে আমরা এখানে চিকেনটা দেবো। তাই বলি সব মশলা ছাড়িয়ে ফেলবেন না, মশলাটার জন্যই তো এর স্বাদগন্ধটা হবে। তো এখানে এই রকম করে চিকেনের দেখছেন তো পিসগুলো একদম বোনলেস আর একদম ছোটো ছোটো কাট করে কাটা, তো আপনি এরকমও নিতে পারেন আর একটু বড়ও নিতে পারেন, কিন্তু স্বাদ হবে আপনার অপূর্ব। যদি একটু বড় নেন তাহলে মাঝখান থেকে ছোটো ছোটো কাট দিয়ে নিন, তাহলে এই মশলাটা খুব ভালোভাবে এর ভেতর ঢুকে যাবে।
এইরকম করে সমস্ত চিকেনগুলোই আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আর একটা ডান্ডি আমার ধনে পাতার, সেটা বাটা হয়নি, সেটাও এর সাথে চলে গেছে। কিছুই না, রান্না হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে, পুড়েও যাবে না। কিন্তু আপনি এখানে চিকেনটাকে হাই ফ্লেমে রান্না করুন। চিকেন এখানে নুন দেওয়া আছে বলে একটুখানি জুসও বার হবে, তার সেই চিকেন চিকেনের জুসেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু দই দেওয়া রয়েছে, আর যেহেতু অন্যান্য মশলাগুলো রয়েছে কয়েকটা, এরকমভাবে কী বলবো, পেঁয়াজের টুকরোও কিন্তু বাটা হয়নি, তো এইভাবে এটা তৈরি হয়েছে। আর রায়তাটা আমার প্রায় হয়ে এসছে, দেখুন একদম ঘন হয়ে গেছে, আমার দুধ দইটাও কিন্তু কেটে যায়নি, তো এইভাবে আমরা এটা অফ করে দিলাম। তো এই রায়তা রেডি, আর এই সমস্ত কিছু আমি এখানে দিয়ে দিয়েছি। এবার একটু টার্ন করে নেব, একটা টঙের সাহায্যে, আপনি খুন্তির সাহায্যও করতে পারেন, কোনো ব্যাপার নেই। তো এখানে এইরকম করে আমরা এই সমস্ত চিকেনের টুকরোগুলোকে একটু করে উল্টিয়ে দেব, একটু করে চিকেনের টুকরোগুলোকে আমরা এইভাবে উল্টে দেব, তাহলে কী হবে, চিকেনের আর একটা দিকও খুব সুন্দর করে ভাজা হবে। ভালো কথা, আবারও বলে দিচ্ছি, এই সময় আপনার রান্নার আঁচটা যেন একদম হাই ফ্লেমে থাকে। ভীষণ অনবদ্য একটা চিকেন তৈরি হয়েছিল, মানে কী বলবো, মানে চেটেই যাচ্ছি এরকম টাইপের একটা ব্যাপার তৈরি হয়েছিল। কিন্তু আপনিও কিন্তু এই সিজনে বানাতে কিন্তু ভুলবেন না, ভীষণ চটপটা, ভীষণ ভালো। আপনি যদি স্টার্টার হিসাবে এখানে পরিবেশন করতে চান, যেমনভাবে আমি স্টার্টার হিসাবে রেখেও দিয়েছিলাম কয়েকটা টুকরো, তাহলে কিন্তু স্ন্যাক্স হিসাবেও কিন্তু আপনি, স্ন্যাক্স হিসাবে, স্টার্টার হিসাবে আপনি কিন্তু এই পর্যায়ে ছেড়ে দিন, গ্রেভি আর তৈরি করবেন না। কিন্তু আমি একটু গ্রেভি তৈরি করব, মানে আমি তো ভাত দিয়ে খাবো, তাই জন্য আমি গ্রেভি তৈরি করব। আপনি যদি পরোটা বা রুটির সাথে খেতে চান, তাহলে এই চিকেন রেসিপিটা আমি বলবো আপনার জন্য আদর্শ একেবারে। আর যদি পোলাও দিয়ে খেতে চান বা জিরা রাইসের সাথে, তাহলেও একেবারে জমে যাবে। তো আপনি পোলাও, জিরা রাইস সব কিছু রেসিপি কিন্তু পেয়ে যাবেন আমার সঞ্চিতা সেশনসের রেসিপির চ্যানেলটাতে। তাহলে কোথাও খোঁজাখুঁজি না করে শিগগিরই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দেখুন আমি চিকেনগুলোকে সমস্ত তুলে নিয়েছি, নিয়ে এই যে মশলাটা, এটা এর মধ্যে দিয়ে দেবো। কোনো কিছু ফোড়ন দিতে হবে না, আলাদা করে তেলও দিতে হবে না। এবার এই কাঁচা মশলাটাকে খুব ভালো করে আমরা কুক করে নেব। এই যা কিছু লেগে আছে সমস্ত মশলাটা, এটা একটুখানি কী বলবো, কুরকুরে হয়ে গেছে, পুড়েও যায়নি, কিছুই না। তাই এখানে যখনই আপনি রান্না করবেন, আপনা আপনি এটা ছেড়ে চলে আসবে, আর এটা খুব ভালো করে কুক হয়ে যাবে, আর ভীষণ একটা সুন্দর কালার দেবে। এটা কী বলুন তো, বাদামটা যে আমরা দিয়েছিলাম তার জন্য একটা সুন্দর ক্রিমি টেক্সচার তৈরি হয়েছে, আর সেই বাদামটার একটা ক্রিমি ব্যাপার এখানে একটা জড়িয়ে গেছে। তো এইরকম করে আমরা এটা খুব ভালো করে কুক করে নিচ্ছি। রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না বন্ধুদেরকে। তো আর কি, এরকম করে আমাদের যখন কষানো হয়ে গেছে, বেশ দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে, সেই সময়তে আমরা এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। কী অ্যাড করব, চলুন দেখে নিচ্ছি কী অ্যাড করছি। আমরা এখানে প্রথমে তো দিয়ে দেবো এই চিকেনগুলো, দেখুন কী জুসি হয়েছে, কিন্তু হাত দেবেন না কিন্তু, প্রচণ্ড গরম এইরকম, এটা শুধুই এর ওপর উল্টিয়ে দিন কিন্তু। তো এর ওপরেই এটাকে আমরা উল্টিয়ে দেবো। তো যাই হোক, চিকেনটা দিয়ে দিয়েছি, আর এই যে মশলা দেওয়া বাটিটা, এটা ধুয়েও আমরা এখানে জলটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আরও খানিকটা টক দই, আমার বাড়িতে পাতেই টক দই, আপনি দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারেন, এমন কোনো ব্যাপার নয় যে আপনাকে বাড়িতেই দই পেতে রান্না করতে হবে। আপনারা অনেক কাজে অনেক রকমভাবে ব্যস্ত থাকি, তো সব কিছুর সাথে দেখুন চিকেনটা এই গ্রেভির সাথে ভালো করে কুক হওয়ার জন্য আমরা কিন্তু এখানে আর একটুখানি এই গ্রেভি ধোয়া, বাটি ধোয়া জলটা দিলাম, কারণ ওখানে প্রচুর মশলা লেগেছিলো। তার সাথে দিয়ে দেবো বেশ খানিকটা আরও টক দই, তাহলে কী হবে, টেস্টটা আরও এনহ্যান্স হয়ে যাবে, আরও ভালো লাগবে খেতে। আপনি এখানে দই, আমি যে এক্সট্রাটা দিলাম, এর জায়গায় না আপনি ক্রিমও ব্যবহার করতে পারেন, এখানে ক্রিম দিলেও কিন্তু খুব ভালো খেতে লাগবে। তো ভীষণ সুন্দর, আমি ক্রিম কেন দিইনি, আমি তো বাদাম দিয়েছি, তাই জন্য ক্রিম দেবার প্রয়োজনই হয়নি। এই যে দেখছেন ওপরে যে লেয়ারটা ভাসছে একটা তেলের, সেটা কিন্তু চিকেনের নিজস্ব ফ্যাট রয়েছে, তার সাথে রয়েছে এই বাদামের ফ্যাট, দইয়ের ফ্যাট, সব কিছু। আমার চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে, একদম নামিয়ে নেবার আগে আমি সামান্য একটুখানি চিনি দিলাম, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। তো বাড়িতে তৈরি গরম মশলা, তার স্বাদগন্ধই আলাদা বলুন। তো এইরকম করে আমরা সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ভীষণ সুন্দর এই কারি পাতা দেওয়া কারি, চিকেন কারি আর বোনলেস চিকেন কারিও বলতে পারেন আপনি। তো এই রেসিপিটা আপনি এই সিজনে একবার ট্রাই করেই ফেলুন কিন্তু। চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে, আরও রেসিপিগুলো একটু ভিজিট করে নিন, নিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না কিন্তু। তাহলে আমরা ওইখানে দিয়ে দিয়েছি কিছুটা চিকেন কাবাব, এখানে ঝিঙের রায়তা, থোর আর এই চিকেন কারিটা।
একটা। হ্যাঁ, পাতের মধ্যে দিইনি, একদম সম্পূর্ণ আলাদা আলাদাভাবে আপনাকে পরিবেশন করেছি। কেমন লাগছে বলুন তো? ভীষণ সুন্দর, ভীষণ ইয়ামি। যখন খাবেন না, ধনে পাতার গন্ধটা আর এই লঙ্কার ঝাঁঝটা আপনার মুখে লাগবে, কিন্তু সঙ্গে সঙ্গে জিভে লাগবে কারি পাতার একটা অনবদ্য ফ্লেভার। ভীষণ সুন্দর কিন্তু, প্রত্যেকটা রান্নাই একটাই অনেকে একেবারে টিক্কা দিচ্ছে। আপনি গরম ভাতের সাথে খান, লুচি পুরীর সাথে খান, যাই খান না কেন, অনবদ্য জমে যাবে কিন্তু। তবে রায়তা ভাত দিয়ে খেতেই ভালো লাগবে, আর থরটাও ভাত দিয়ে খেতেই ভালো লাগবে। তো এই গরমের দিনে যখন আপনি ভাত ছাড়া আর কিছু ভাবতে পারছেন না, তখন এই রকম একটা থালি আপনার জন্য রইল। আর যেদিনকে আপনার বেশি খাটাখাটনি করতে ইচ্ছা করবে না, সেদিনকে এই রকম একটা থালি আপনার জন্য রইল। বা আপনি আপনার গেস্টকেও কিন্তু সার্ভ করতে পারেন। যদি আপনি চিকেনের এই স্ন্যাক্সটা স্ন্যাক্স হিসেবে খাবো মনে করছেন, তাহলেও কিন্তু এটা এক কথায় অনবদ্য, ভালো কথা। এখনও যদি ভিডিওটাতে লাইক না দিয়ে থাকেন, তাহলে প্লিজ লাইক করুন। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।